নমস্কার আমার ভারত ও বাংলাদেশের প্রিয় দর্শকবৃন্দ, যে অলৌকিক কথা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি শুনতে শুনতে আপনারা কিন্তু অবশ্যই শৈশবে ফিরে যাবেন। শৈশবে কোমল স্পর্শের সাথে সাথে বাস্তব জীবনেও আপনাদের ফিরে আসতে হবে, কারণ কাহিনীটি একদম বাস্তব। আমার প্রিয় বন্ধু মাননীয় শ্রী অংশুমান রায়, তার জীবনে ঘটা এরকম একটি কাহিনী আমাদের শুনিয়েছেন, এবং সেটি কিসের কাহিনী? আমার আজকের কাহিনী ব্রহ্মদত্তির কাহিনী। হ্যাঁ প্রিয় দর্শক, সেই কাহিনী আপনাদের কাছে আজ আমি তুলে ধরব। তার আগে আমাকে একটু বলুন তো, আপনারা কখনো এমন ঘটনা শুনেছেন কি যে বাঁকুড়ার মতো একটি জায়গায় যেখানে শীতকালে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রির নিচে নেমে যায়, মধ্যরাতে হঠাৎ করে যদি আপনি দেখেন যে ঘরের মধ্যে প্রচণ্ড গরম লাগছে এবং আপনি সঙ্গে সঙ্গে গা থেকে লেপগুলো সরিয়ে দিলেন? হ্যাঁ, গরম লাগছে, মনে হচ্ছে পাশে কে যেন হিটার জ্বালিয়ে রাখছে। আপনার কি মনে হবে? মনের ভুল না, আপনার কিন্তু অবশ্যই মাথায় একটা প্রশ্ন আসবে যে প্রচণ্ডই শীত, বিশেষ করে মালভূমি অঞ্চলের শীতে ঘরের মধ্যে হঠাৎ করে গরম লাগা, এবং সেই গরম এমনই যে গা থেকে সমস্ত কিছু সরিয়ে দিতে লাগে, ঘটনাটা অবশ্যই আপনাদের কাছে অস্বাভাবিক লাগবে। এরকম আরও অনেক অস্বাভাবিক ঘটনা অংশুমানের জীবনে ঘটছিল, এবং সে ধীরে ধীরে যখন সেই ঘটনার মূলে পৌঁছালো তখন সে তাজ্জব। এর মূল কাহিনীটি আসলে কোথায় রয়েছে, কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। কর্মসূত্রে বর্ধমানের একটি স্কুলে অংশুমান কর্মরত হলেও তাদের সাংসারিক প্রয়োজনে সে তার স্ত্রীর ফ্ল্যাটে গিয়ে মাঝে মাঝে থাকত, এবং সঙ্গে থাকত তাদের বড় মেয়ে। তো এইরকমভাবে হঠাৎ একদিন রাত্রিবেলায়, আপনাদের যে ঘটনাটা বললাম, ঠিক 12টা থেকে 1টার পরে দেখা গেল প্রচণ্ড গরম লাগছে। শুধু একদিন নয়, বেশ কিছুদিন পরপর গা থেকে লেপ সরিয়ে দিতে হচ্ছে। প্রথম কাহিনী। দ্বিতীয় কাহিনী হলো তার মেয়ে হঠাৎ করে জানলার দিকে বারবার তাকিয়ে অংশুমানের কাছে চলে আসতো, এবং অংশুমানের বুকের ওপরে সে শুতো, তার মার কাছে যেত না, এবং তবেই তার ঘুম হতো, নালে সে ঘুমোতে পারতো না, উসখুস করতে লাগলো। তা এইরকম কয়েকদিন চলতে 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 তার মনে সন্দেহ দেখা দিল। তা হঠাৎ একদিন অংশুমান স্কুলে বেরোবে, তার স্ত্রী ফোন করলো, তুমি কি বেরিয়ে পড়েছো? অংশুমান বলছে, না আমি এইমাত্র বেরোবো, এখনই বেরোবো। না না, তুমি তাহলে এখনই চলে এসো, আমাদের মেয়ে খাট থেকে পড়ে গেছে। এবং তাকে যেন মনে হলো কে যেন পাটা উপর দিকে তুলে উবুর করে উল্টো হয়ে মেঝের মধ্যে ফেলে দিল, সাংঘাতিক ব্যাপার। তার সঙ্গে সঙ্গে সেদিন স্কুল যাওয়া স্থগিত রেখে অংশুমান তড়িঘড়ি ছুটে এলো কোয়ার্টারে, এবং দেখলো যে মেয়েটা খুব কান্নাকাটি করছে এবং রীতিমতো সে ভয় পেয়ে গেছে। তার স্ত্রী তাকে বললেন যে যেন মনে হলো তার পাটা পুরো উপর দিকে উঠে গেল, এবং চ্যাংদোলা করে তাকে খাট থেকে নিচে ফেলে দিল। যাই হোক, ঘটনা যাই থাক, সঙ্গে সঙ্গে তারা হসপিটালে নিয়ে গেলেন। ডাক্তার বললেন আগে ভালো করে দেখুন চোখটা নীল হয়ে যাচ্ছে কিনা এবং বমি করছে কিনা। চোখটা নীল হয়ে যাওয়ার বিষয়টি খুব ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ বমিটা অনেক সময় বাচ্চারা ভয়ও করে থাকে। সেই যাত্রায় কোনো রকমের রক্ষা পেলেও অংশুমানের মাথায় কিন্তু একটা চিন্তা বেশ চেপে বসল। এক্ষেত্রে বলে রাখি, অনেকেই ব্যক্তিগত জীবনে সাধন ভজন করেন, অংশুমান কিন্তু ক্রিয়াযোগে বিশ্বাসী, এবং সে মা বলে ডেকেছে। তার কাছে একদিন এই ঘটনাটি অংশুমান বলল, এবং অংশুমান বুঝতে পারল ঘটনাটি খুব একটি স্বাভাবিক নয়। তার গুরুমার কাছে আরেকজন সাধন ভজনের চর্চা করেন, তিনি আসামের জোরাটে থাকেন, তার নাম জনাব ইমতিয়াজ আলী। তা তাকে ঘটনাটি বলার পরে সেই ভদ্রলোক অংশুমানকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমার বাড়ির উত্তর দিকে তো একটা বেলগাছ আছে। বলে, হ্যাঁ আমার উত্তর দিকে একটা বেলগাছ আছে, দক্ষিণ দিকে কোনো বেলগাছ আছে? অংশুমান কিন্তু খেয়াল করেনি। অংশুমান সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করলো, তো বাড়ি থেকে উত্তর এলো, হ্যাঁ দক্ষিণ দিকেও একটা বেলগাছ আছে। সঙ্গে সঙ্গে জনাব ইমতিয়াজ আলী তাকে প্রশ্ন করলেন, আচ্ছা সেই গাছটার কি ত্রিশূলের মতো তিনটে ডাল উপর থেকে উঠেছে? উত্তর আসলো, হ্যাঁ তিনটে ডাল ত্রিশূলের মতো সে বেলগাছে রয়েছে। সঙ্গে সঙ্গে ইমতিয়াজ আলী বললেন, এটা অন্য কিছু নয়, ওই গাছে একজন ব্রহ্মদত্তি থাকেন, এবং তোমাদের কোয়ার্টারটাই দুটো বেলগাছে ঠিক মাঝামাঝি পড়ে গেছে। তিনি রাত্রিবেলা যখন সেখান থেকে যাতায়াত করেন তখন বিভিন্ন রকম অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। তো অস্বাভাবিক ঘটনাটা কী কী ঘটেছিল, অংশুমান আমাকে জানিয়েছে, তার মেয়েকে যিনি দেখাশোনা করতেন একদিন তিনি হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করলেন। এক জায়গায়
গুম হয়ে বসে রইলেন, উদাসীন ভাব, জিজ্ঞেস করলে উত্তর নেই, এবং মাঝে দু একবার তিনি শিশুর মতো আচরণও করেছিলেন। তো এই সমস্ত ঘটনার পরেও অংশুমান ভাবলেন, না এখানে আর থাকা নয়, এখান থেকে আবার তাহলে বেরিয়ে যেতে হবে। আসলে চাইলে তো যাওয়া যায় না, চাকরির একটা বাধ্যবাধকতা আছে, কোয়াটার হুট করে ছাড়তে চাইলেই ছাড়া যায় না, কারণ যেখানে তারা যেতে চান সেখানে আবার খালি থাকা চাই। তাই সেই দিনের জন্য তারা অপেক্ষা করতে লাগলেন। কিন্তু এর মধ্যে ঘটে গেল আরও কয়েকটা ঘটনা। আপনাদের দর্শক বন্ধু, আগেই বলেছি যে অংশুমান ব্যক্তিগত জীবনে সাধন ভজন বিশ্বাসী এবং ক্রিয়াযোগে তিনি চর্চা করেন। তা তিনি তার যে কাঠের একটা পাটাতন, সেই পাটাতনের ওপরে বসে সাধন ভজন করেন, কিন্তু মাঝে মাঝে তিনি সেখান থেকে নিচে নেমে আসন পেতেও করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, আসন পেতে যখন অংশুমান সাধন ভজন বা ধ্যান শুরু করেন, ঠিক তার পাশের যে পাটাতন সেইখানে মনে হয় কেউ বসলো, কারণ সেখানে একটা বসার আওয়াজ হতো মরমর করে, কিন্তু সেই ঘরে কিন্তু তখন কেউ থাকতো না। এবং সে যখন সাধন ভজন ক্রিয়া শেষ করছে বা করবে, ঠিক তার কিছুক্ষণ আগে সেখান থেকে উঠে যাওয়ার মতন সেই শব্দ সে একাধিকবার পেয়েছে, এবং এই শব্দগুলো সে পেত যখন তার বাড়িতে কোনো কারণে সে একা থাকতো, তার স্ত্রী এবং তার মেয়ে যখন বাবাই বাড়ি চলে যেত, তখনই তার সাধন ভজনের সময় এটা হতো। এইটা চলতে চলতে একদিন অংশুমান হঠাৎ করে দেখলো বাইরে কোনো কাজে সে যাবে, হঠাৎ করে স্কুটিটা চালানোর চেষ্টা করলো, স্কুটিটা বন্ধ। দেখুন, স্কুটি বন্ধ তো হতেই পারে, বাইক, স্কুটি, গাড়ি এগুলো তো যান্ত্রিক জিনিস, তো যখন তখন হতে পারে, কিন্তু না। ইমতিয়াজ আলী যে পথটি নির্দেশ করেছিলেন, যে সেই জায়গার উপর দিয়ে ব্রহ্মদত্তি যাতায়াত করেন, সেই জায়গার ওপরে যা যা ছিল প্রত্যেকটার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেছিল। সেটা শীতের গভীর রাত্রে হঠাৎ করে প্রচণ্ড ঘরের উত্তাপ বেড়ে যাওয়া, যে খাটটি ছিল সেই খাটের ওপর থেকে তার মেয়ের নিচে চ্যাংদোলা করে ফেলে দেওয়া, তার মেয়েকে যিনি দেখাশোনা করতেন তার হঠাৎ করে অস্বাভাবিক আচরণ সেই স্থানেই, এবং তার ঘরের পাশেই ছিল একটি স্কুটি রাখার জায়গা বারান্দার মধ্যে, সেই স্কুটিটা ছিল সেইখানেই। শুধু তাই নয়, কোনো কোনো রাত্রে অংশুমানের মেয়ে অংশুমানকে বলতো, বাবা কে চলে গেল, জানলা দিয়ে কে চলে গেল। এই ঘটনাগুলো সে ঘটতে দেখেছে। এরপরে সে ইমতিয়াজ আলী তাকে একটা পরামর্শ দিলেন, বললেন তো সিঁদুর এনে সেই বেলগাছটার চারিদিকে দিয়ে দিতে। আর অবশ্যই অংশুমানকে তিনি এই পরামর্শ দিলেন, কারণ অংশুমান তাকে বলেছিলেন যে সেই বেলগাছের গোড়ায় সে মাঝে মাঝে সে ধূপ ধুনো জ্বালিয়ে আসতো সেখানে, সেটা যেন না করেন, কারণ সেটাও ছিল ব্রহ্মদত্তির বাড়তি আকর্ষণের একটা প্রধান কারণ। এরপরে কিছুদিন যায়, কিছুদিন যাওয়ার পরে নতুন পাটার অংশুমানরা পেয়ে যায় এবং তারা সেখান থেকে চলে যায়। কিন্তু এখানেও একটা কাহিনী খচখচ করছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোরা শুধু ছিলি বলেই কি তোদের সময় ঘটেছে, আগে কি এরকম কোনো ঘটনা আছে? অংশুমান বলছে, হ্যাঁ আছে, ওই ফ্ল্যাটে কেউ থাকতে পারতো না। অথচ দক্ষিণ দিকে যে বেলগাছটি রয়েছে তার পাশে যে কোয়ার্টার তারা কিছু অনুভব করেনি। অনুভব করেনি কেন? অনুভব করেনি এই কারণে, কারণ ব্রহ্মদত্তির যাতায়াতের পথে সে কোয়ার্টারটা ছিল না, ঠিক মাঝখানে পড়ে গেছিল অংশুমানদের কোয়ার্টারটা। সেই কারণে তিনি যখন সেখান থেকে যাতায়াত করতেন এই সমস্ত অস্বাভাবিক ঘটনা অংশুমানের ঘটেছে। তা কিছুদিন পরে তারা নতুন কোয়ার্টার পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্র ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।